নমস্কার দি কলন জাংশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আর একটা আপডেট নিয়ে আমাদের সামনে এসেছি সেটা হচ্ছে এজিসি বোস কলেজেও কিন্তু সিউ রেজিস্ট্রেশনের নোটিশ দেওয়া দেওয়া হয়েছে সেটা ষোলো তারিখে টানানো হয়েছে অনেক বন্ধুরাই জানে না তারা আমাকে মেসেজ করছে দাদা আপনি একটু ভালো করে জানিয়ে দিন তো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সেই সিউ রেজিস্ট্রেশনের নোটিসটা এই নোটিসটা ওয়া এই যে এরপরে ক্লিক করলে একটা ওয়াড ফাইল আসবে ওয়ার্ড ফাইলটা আমার খোলা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো জুম করে দেখাচ্ছে দেখুন এটা ষোলো তারিখ থেকে চব্বিশ তারিখ মানে আপনাদের হাতে এখনও দুই এবং পাঁচ দিনের মতন সময় আছে এটা করতে হবে স্টুডেন্ট নট রিকোয়ার্ড টু কলেজে আসতে হবে তারা ফর্মটা ফিল আপ করে কলেজের ওয়েবসাইট বা পোর্টাল দিয়ে স্ক্যান কপিটা আপলোড করে দিতে হবে অরিজিনাল ডকুমেন্টগুলোর সাথে সেটা চলে যাবে ওখানে অ্যাট দি টাইম অফ ফিলিং আপ রেজিস্ট্রেশন ফ্রম কলেজ উইল গেট কলেজ আইডি অ্যান্ড বনিফাইড অ্যাজ এ বনিফাইড স্টুডেন্ট সেখান থেকে আপনারা কলেজ কপি পাবেন যারা কলেজ আইডি দিয়ে সেখান থেকে আপনারা বনিফাই স্টুডেন্ট হিসাবে থাকবেন এই রেজিস্ট্রেশন বলছে লাস্ট ডেট চব্বিশ তারিখ তারপরে কিন্তু কিছু করা হবে না ওরা তিরিশ তারিখে এটা পাঠিয়ে দেবে আর ফার্স্ট ডিসেম্বর থেকে অফলাইন আর ইনস্ট্রাকশানে অনলাইন ক্লাসের লিঙ্ক থ্রো রেজিস্টার ইমেল আইডি গিভেন অ্যাডমিশান যে অ্যাডমিশানের সময় যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে সেখানে আপনাদের লিঙ্কগুলো পাঠিয়ে দেবে আর আদার্স কিছু জানতে হলে কলেজের সাথে আপনার ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন মোটামুটি চব্বিশ তারিখের মধ্যে আপনাকে এটা জমা দিতে হবে আপনি কীভাবে জমা করবেন দেখিয়ে দিচ্ছি আমি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে এখানে দেখবেন আপনার অ্যাপ্লিকেশান আইডি যেটা যখন করার সময় পেয়েছেন সেই আইডিটা ডেট অফ বার্থ দিয়ে মেরে সাবমিট করলে আপনার ডিটেলস চলে আসবে আর এরপর হচ্ছে ডিক্লারেশন রিগার্ডিং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে একটা পিডিএফ ফাইল আছে এটা দেখেন জুম করে আসে এখানে আপনাকে সমস্ত লিখে আপনাকে এটা জমা দিতে হবে ওদের কাছে যে আমরা এই কলেজে অ্যাডমিশান নিয়েছি অন্য কোনো কলেজে অ্যাডমিশান নিয়েছি এগুলো এখানে জমা দিতে হবে এরপর জমা দেওয়ার পর আপনি এখানে গিয়ে ডিটেলসগুলো ফিল আপ করে জমা দিয়ে দেবেন আর আদার্স কিছু যদি ডিটেলস জানতে হয় কলেজের সাথে আপনারা ইমেলের সাথে বা অন্যদের যে হেল্পলাইন নাম্বার দিয়েছে অ্যাডমিশনের সময় সেখানেও আপনি কথা বলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানেই রাখলাম যারা জানেন না তাদের জানিয়ে দিন এবং যদি আপনি না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করুন বেশি লেট করবেন না কোথায় সার্ভারের প্রবলেম হয়ে গেলে তখন আপনারই অসুবিধা হয়ে যাবে